ফেনীর ছাগলনাইয়ে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে এক ইউপি সদস্য সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে ওই নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামের এক ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজ সহ অন্যান্যরা সালিশ মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নির্যাতিতা নারী ছাগলনাইয়া থানায় ফজলুল করিম প্রকাশ বাবুকে প্রধান আসামি এবং ওই ইউপি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সকলে তাদের ফেনী আদালতে হাজির করার কথা রয়েছে।